সহজে মালাই শিক্ষার বারোতম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা শিখব মালাই ভাষার টেন্স সম্পর্কে ইনশাল্লাহ আজকে আমরা মালাই ভাষার টেন্স সম্পর্কে টু জেড শিখব এই চ্যানেলে ইতিপূর্বে এগারোটি পর্ব শেষ করেছি আজ হল বারোতম পর্ব ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট পেলে একশোতম পর্ব করার ইচ্ছা আছে আশা করি আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব শেয়ার করে এই চ্যানেলের পাশে থাকবেন টেন্স বা কাল সাধারণত তিন প্রকার অতীতকাল বর্তমান কাল ভবিষ্যৎকাল অতীতকালকে মালাই ভাষায় বলা হয় মাসাল আলু মাসাল আলু মানে কি অতীতকাল বর্তমান কালকে ভাষায় বলা হয় সেমাসা বর্তমান কালকে ভাষায় বলা হয় সে মাসা ভবিষ্যৎকালকে ভাষায় বলা হয় মাসা দেপান কালকে ভবিষ্যৎকালকে মালাইবাসায় বলা হয় মাসা দেপান ইনশাল্লাহ আজকের এই একটি ভিডিওতে আপনার টেন্স সম্পর্কে সমস্ত কিছু পানির মতো পরিষ্কার হয়ে যাবে মনোযোগ দিয়ে নিজের উপর বিশ্বাস রেখে ভিডিওটি দেখতে থাকুন এখন আমরা শিখব প্রথমে অতীতকাল অতীতকালকে মালাইবাসায় মাসা লালু বলা হয় অতীতকালের কোনো কাজ বুঝাতে অথবা অনেক আগে করেছিলাম এমনটা বোঝাতে মালাই বাসায় পেরনা শব্দটি ব্যবহার করা হয় মনোযোগ দিয়ে শুনুন অতীতকালের কোনো কাজ বুঝাতে অথবা অনেক আগে করেছিলাম এমনটা বোঝাতে মালাই ভাষায় পেরনা শব্দটি ব্যবহার করা হয় অতীতকালের কিছু উদাহরণ ছায়া মাকান আমি খেয়েছিলাম এখানে সায়া মানে আমি পেরনা মাকান মানে খেয়েছিলাম সায়া মাকান আমি খেয়েছিলাম ছায়া পেরনা চুবা আমি চেষ্টা করেছিলাম সায়া পেরনা চুবা আমি চেষ্টা করেছিলাম দিয়া সুডা, পেরনা জুম্পা ডেঙ্গার সায়া দিয়া সুডা পেরনা জুম্পা ডেঙ্গার সায়া সে আমার সাথে দেখা করেছিল সে আমার সাথে দেখা করেছিল সেমাশা সেমাশা মানে বর্তমান কাল এখন বুঝাতে মালাই বাসায় সেকারাং শব্দটি ব্যবহার করা হয় এখন বুঝাতে মালাই বাসায় সেকারাং শব্দটি ব্যবহার করা হয় চলমান কোনো কাজ বুঝাতে যেই কাজটা এখনও রানিং আছে এমন কাজ বুঝাতে মালাই বাসায় সেডাং অথবা তেঙ্গা শব্দটি ব্যবহার করা হয় এই মাত্র শেষ হয়েছে এমন কাজ বুঝাতে মালাই বাসায় সুড়া শব্দটি ব্যবহার করা হয় আপনি এই জায়গায় কি শব্দ করা চারটা সেকারাং টেঙ্গা সেডাং সুডা মানে সেকার মানে কি এখন এখন আপনি যা করতেছেন এইরকম শব্দ যদি আপনি বলতে চান তাহলে কি সেকার শব্দটি ব্যবহার করবেন যেই গাছটা এখন কি রানিং আছে মানে কি চলতে এমন এমন কাজ বোঝাতে আপনি সেডাং অথবা ট্যাঙ্গা শব্দটি ব্যবহার করবেন আর যেই কাজটি এইমাত্র শেষ হয়েছে এমন কাজ বোঝাতে আপনি সুডা শব্দটি ব্যবহার করবেন সহজ মালাই টেন্সের একেবারে আছে না পেস কম আপনি যদি ভিডিওটি দুইবার অথবা তিনবার মনোযোগ সহকারে দেখেন তাহলে মালাই ভাষার টেন্স সম্পর্কে সমস্ত জট খুলে যাবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ সহজই সবই সহজ সবই সহজ আপনাকে বুঝতে হবে এবং সেই মতো কি নিয়মিত চর্চা করতে হবে এখন আমরা বর্তমান কালের কিছু উদাহরণ দেখব যেমন সেকারাং সায়া তেঙ্গা, বাওয়া মোটর সেকারাং সায়া তেঙ্গা, বাওয়া মটর এখন আমি মোটর সাইকেল চালাচ্ছি সেকারাং মানে এখন ছায়া মানে আমি টেঙ্গা বাওয়া মানে কি চালানো আর কি মটর মানে নাকি কি সাইকেল সেকারাং সায়া টেঙ্গা বাওয়া মোটর এখন আমি মটর সাইকেল চালাচ্ছি ডিয়া টেঙ্গা বুয়াত কেরজা ডিয়া মানে সে টেঙ্গা বুয়াত কেরজা সে এখন কাজ করছে দিয়া টেঙ্গা বুয়াত কেরজা সে এখন কাজ করছে দিয়া টেঙ্গা টিডুর সে এখন ঘুমাচ্ছে দিয়া টেঙ্গা টিডুর সে এখন ঘুমাচ্ছে সবে মাত্র শেষ হয়েছে এমন কিছু উদাহরণ সায়া সুডা মাকান আমি খেয়েছি সায়া সুডা মাকান আমি খেয়েছি সায়া সুড়া মান্ডি সায়া সুড়া মান্ডি আমি গোসল করেছি স্যপইনাক কির্জা সূরা চিয়াপ আমার কাজ শেষ হয়ে গেছে আমার কাজ শেষ হয়ে গেছে এখন আমরা শিখব ভবিষ্যৎকাল পরবর্তীতে করব পরে করব এমনটা পূজাতে মালাই বাসায় আকাশ শব্দটি ব্যবহার করা হয় পরবর্তীতে করব পরে করব এমনটা পূজাতে মালাই বাসায় আকান শব্দটি ব্যবহার করা হয় ভবিষ্যৎকালের কিছু উদাহরণ বেসুক ছায়া আকান পেরগি আগামীকাল আমি যাব পেতাং ছায়া আকান পেরগি পাস্তার পেতাং মানে কি বিকেলবেলা পেতাং ছায়া আকান পেরগি পাসার বিকেলবেলা আমি বাজারে যাব বিকেলবেলা আমি বাজারে যাব নান্তি সায়া আকান টিডুর নান্তি সায়া আকান টিডুর পরে আমি ঘুমাবো সায়া তা আকান লুপা কামু সায়া তা আকান লুপা কামু আমি তোমাকে ভুলব না কোনো কিছুর আগে বুঝাতে কোনো কিছুর আগে বুঝাতে সে বলুম শব্দটি ব্যবহার করা হয় কোনো কিছুর আগে বুঝাতে সে বুলুম শব্দটি ব্যবহার করা হয় যেমন সে বুলুম মাকান খাবার আগে সে মাকান, মাকান খাবার আগে কোনো কিছুর আগে বুঝাতে সে বুলুম শব্দটি ব্যবহার করা হয় যেমন সে বুলুম মাকান খাবার আগে কোনো কিছুর পরে বোঝাতে সিলেবাস শব্দটি ব্যবহার করা হয় কোনো কিছুর পরে বোঝাতে সিলেবাস শব্দটি ব্যবহার করা হয় যেমন সিলেবাস মাকান খাবার পরে কোনো কিছুর পরে বোঝাতে সিলেবাস শব্দটি ব্যবহার করা হয় যেমন সিলেবাস মাকান খাবার পরে পূর্বে করেছিলাম এমনটা বোঝাতে পূর্বে করেছিলাম এমনটা বোঝাতে ঢুলু শব্দটি ব্যবহার করা হয় পূর্বে করেছিলাম এমনটা বোঝাতে ঢুলু শব্দটি ব্যবহার করা হয় যেমন ডুলু সায়া পেরনা বোয়াত ইটু ডুলু সায়া পের বোয়াত ইটু আগে আমি এই কাজ করতাম ডুলু সায়া প্যারনা বোয়াত ইটু আগে আমি এই কাজ করতাম পরে করব পরে করব এমনটা বোঝাতে নান্তি শব্দটি ব্যবহার করা হয় পরে করব এমনটা বোঝাতে নান্তি শব্দটি ব্যবহার করা হয় যেমন নান্তি ছায়া আকান টিডুর নান্তি মানে কি পরে ছায়া মানে আমি আকান টিডুর মানে ঘুমাবো নান্তি ছায়া আকান টিডুর পরে আমি ঘুমাব পরে করব এমনটা বুঝাতে নান্তির শব্দটি ব্যবহার করা হয় যেমন নান্তি ছায়া আকান টিডুর পরে আমি ঘুমাব পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে আপনার বন্ধুবান্ধবদেরকে দেখার সুযোগ করে দিন ইনশাআল্লাহ নিয়মিত ভিডিও আপলোড দেব আমি মালয়েশিয়াতে পাঁচ বছরের অধিক সময় ধরে আছি নতুন অবস্থায় এদেশের বাসার জন্য আমারও অনেক কষ্ট হয়েছে তাই আপনারা যাতে সহজে শিখতে পারেন সেজন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা